আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই আজকে ভালো আছেন। তো আজকের ক্লাস হচ্ছে যে আমরা আসলে ইংরেজি ভাষাটা একদম পানির মতো, পৃথিবীতে যত ভাষা আছে তো সব ভাষা থেকে ইংরেজি ভাষাটা একদম সহজ, সেটা আমি আপনাদেরকে মাঝে দেখিয়ে দেবো। তো মানুষের যদি, আমি একটা জিনিস খেয়াল করেছি, যদি মানুষ আজকে অসম্ভবকে সম্ভব করতে পারে, যেমন অনেক মানুষ আছে যে চাঁদের দেশে গিয়েছে, হ্যাঁ, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, ওয়ার্ল্ড রিম, এছাড়া হিমালয় পর্বত বিভিন্ন কিছু জয় করতে পারছে, অসম্ভবকে সম্ভব করতে পারছে। তো আজকে 15 দিনের যে আমার ইংরেজি কোর্সটা আছে, এই 15 দিনে আসলে ইংরেজি ভাষা শেখায় যে বইয়ের কালো কালো অক্ষর, আসলে এটা কোনো অসম্ভবের কোনো কিছু নয়। তো যতই অসম্ভব হোক তারপরেও কিন্তু সত্য। তো এই আসলে বাস্তব চিত্রটা আসলে আমার স্বর্ণপন্ন বা আমার প্র্যাকটিক্যাল আমার কোর্সে না আসলে আসলে দূর থেকে আপনাদের বোঝানো সম্ভব নয়। তারপরে আমি লাইভে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদের আজকে আলোচনা হলো যে আমরা অনেক সময় এয়ারপোর্টে যাই। তো এয়ারপোর্টে গেলে, বিভিন্ন বিদেশে ভ্রমণ করার উদ্দেশ্যে যখন আমি এয়ারপোর্টে যাই, তো এয়ারপোর্টে গেলে কিন্তু অনেক এয়ারপোর্টের অফিসাররা কিন্তু অনেক সময় কথা বলে ইংরেজিতে, যেটা আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না। বিভিন্ন ধরনের মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডনে আমরা যখন যাই তখন তারা ইংরেজিতে কিন্তু কথা বলে, কিন্তু আমরা অনেক সময় কিন্তু সরাসরি এটা বুঝি না। অনেকে আছে আমরা বাঙালি, তো আমি তাদের উদ্দেশ্যে আজকে আমার প্রথম ক্লাসটা, এরপরে আসলে যে ক্লাসটা করাবো একদম সহজ ক্লাস। তো আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারা সবাই একটু লাইক এবং কমেন্ট করে জানান, এবং বেশি বেশি একটু শেয়ার করে সবাইকে পৌঁছে দেন। তো আমি আজকের প্রথম ক্লাসটা হচ্ছে যে আমরা বিমানবন্দরে গেলে যে সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন প্রশ্ন করে থাকে বিমানের অফিসাররা, অথবা আমরা যখন গেটে ঢুকি তখন সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি আজকে কয়েকটা টিপস দিব। এভাবে কিন্তু ধারাবাহিকতার সাথে চলবে। তো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন। আমি প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে তুলব, যে আমরা অনেক সময় এয়ারপোর্টে যখন যাই তখন দেখতে পাই যে বলি যে আপনার কি কোনো ব্যাগ আছে চেক করার, আসলে আপনার কি কোনো ব্যাগ আছে, অর্থাৎ আমাকে তো সঙ্গে করে ব্যাগ নিয়ে যায়, ঠিক আছে। তো যখন আমরা এয়ারপোর্টে যাই তখন ব্যাগ নিয়ে যাই, তো অনেক সময় কিছু ব্যাগ থাকে বা এয়ারপোর্টের অফিসাররা বলে যে আপনার কি কোনো ব্যাগ আছে চেক করার, তার মানে হ্যাঁ আমার কাছে যেটাই থাকুক না কেন এটা তো তারা চেক করবে। তো প্রথম গেটে আমাদের পুরোটা চেক করে, এরপরে প্রথম গেটে ঢুকতেই তো অনেক সময় আমাদের ব্যাগটা, হ্যাঁ, চেকের যে কম্পিউটার আছে ওটার মধ্যে ঢুকিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে বিদেশে গেলে তো জিজ্ঞেস করে আপনার কি কোনো ব্যাগ আছে চেক করার, তো এই সেক্ষেত্রে তারা প্রশ্নটা ইংরেজিতে করে থাকে যে ডু ইউ হ্যাভ এনি ব্যাগস টু চেক। দেখেন, ডু ইউ হ্যাভ, আপনার কি আছে এনি ব্যাগ, কোনো ব্যাগস মানে কোনো থলে, টু চেক, চেক করার। তাহলে কীভাবে প্রশ্ন করে তারা, দেখেন, ডু ইউ হ্যাভ এনি ব্যাগস টু চেক, আপনার কি কোনো ব্যাগ আছে চেক করার। ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, আপনার কি আছে এনি ব্যাগ, কোনো ব্যাগ, টু চেক, চেক করার, আপনার কি কোনো ব্যাগ আছে চেক করার। এভাবে প্রশ্ন করে, ডু ইউ হ্যাভ এনি ব্যাগস টু চেক, ডু ইউ হ্যাভ এনি ব্যাগস টু চেক, ডু ইউ হ্যাভ এনি ব্যাগস টু চেক, এভাবে কি করে ওরা প্রশ্ন করে। তো দ্বিতীয় হলো যে, দ্বিতীয় আবার প্রশ্ন করে কি যে আপনি কি জানালার ছিপ বা বারান্দার ছিপ পছন্দ করেন। আমরা যখন বোর্ডিং পাস করতে যাই, ঠিক আছে, তো বোর্ডিং পাস যখন আমরা তুলি, প্রথম তো একটা টিকিট করি আমরা, টিকিটটা প্রথম হয়তো অনলাইনে তুলতে আমরা কাটতে পারি, অথবা যে কোনো ওয়েতে আমরা টিকিটটা কাটি, কিন্তু টিকিটটা নিয়ে যখন আমি প্রথম ঢুকলাম তো প্রথম গেলেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয় এই ধরনের। এরপরে যখন আমি ওই টিকিটটা দিয়ে একটা বোর্ডিং পাস আমরা গ্রহণ করি, তখন বোর্ডিং পাসের সময় অনেকে হয়তো প্রশ্ন করে, অনেকে করে না, অথবা আমারও অনেক সময় প্রশ্ন, তারা একটা নতুন নতুন বিমান ভ্রমণ করেন, তারা অনেক সময় দেখা যায় কি যে বিমানের জানালার পাশে সিট নিতে চায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা অনেকে ইন্টারেস্টিং যারা আছে বা অনেক, হ্যাঁ, অনেকে হয়তো জিজ্ঞেস করে না বা অনেকে করে, তো সেক্ষেত্রে জিজ্ঞেসটা কীভাবে করে দেখুন, বলে আপনি কি জানালা ছিপ বা বারান্দার ছিপ পছন্দ করেন। বেশিরভাগ বলে যে আপনি কি জানালার ছিপ পছন্দ করেন, অথবা বারান্দার ছিপ, বারান্দা বলতে জানালার পাশটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো বলে উড ইউ লাইক এ উইন্ডো ছিট অর অ্যান এস সিট, দেখেন উড ইউ লাইক এ উইন্ডো,
আপনি কি পছন্দ করেন এ উইন্ডো জানালা সিট জানালার পাশে সিট ওর এম এস সিট এস সিট তাহলে বোঝা গেল যে উড ইউ লাইক অর ওয়ান এস সিট তাহলে আপনি কি জানালার সিট বা বারান্দার সিট পছন্দ করেন প্রশ্ন করলো তো এভাবে প্রশ্ন করে কি জানেন এরপরে কি করে সে আপনাকে যখন সিট দেবে তখন আপনার দেখা যায় অনেক সময় আপনাকে এয়ারপোর্টে গেলে বা এয়ারপোর্টের মধ্যে অনেক সময় দেখা যায় যে আপনাকে পাসপোর্ট অথবা আপনার বর্ডার পাসটা কি করে তারা নেয় ঠিক আছে যখন নেয় তো এই বর্ডার পাসটা দেয় তো যখন দেয় তখন তারা বলে যে এই নিন আপনার বর্ডার পাস ঠিক আছে আপনার টিকিটটা দিলেন টিকিটটা দেওয়ার পরে কিন্তু তারা একটা বর্ডার পাস আপনাকে দিবে তো তখন তারা ইংরেজিতে বলে দেন এই নিন আপনার বর্ডার পাস তখন বলে হিয়ার ইজ ইউর বর্ডার বোর্ডিং পাস হিয়ার ইজ ইউর বোর্ডিং পাস এই নিন আপনার বর্ডার পাস মানে আমি যে বর্ডার পাস হবো তা মানে আমি যে বিমানে উঠবো তো প্রথম তো একটা গেট এরপরে যে আমি টিকিট দেখাই যে আমি একটা বর্ডার পাস নেই এই একটা ধাপ গেল এরপর ধাপ হচ্ছে যে কি যেখানে আমি বিমানে উঠবো বিমানে ওঠার আগে যে ওয়েটিং রুমটা আছে ঠিক আছে ওয়েটিং রুমে যাওয়ার আগে আমার বর্ডার পাসটা নিতে হয় তো সেক্ষেত্রে আমাকে টিকিট দেখাই নিতে হয় তো আমি যখন টিকিট দেখিয়ে নিব তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা বলবে যে আমি যেখানে বিমান আসার আগ পর্যন্ত বিমানে ওঠার আগ পর্যন্ত আমি যে স্থানটা আমি অপেক্ষা করব বসে তো সেই স্থানে ঢোকার আগে কিন্তু আমাকে কিন্তু বোর্ডিং পাসটা নিয়ে যেতে হবে কারণ আমি বিমানে ওঠার আগে কিন্তু বোর্ডিং যে বোর্ডিং পাস বোর্ডিং পাসটা কিন্তু দেখাতে হয় টিকিটটা তারা দেখবে না জাস্ট বোর্ডিং পাসটা দেখবে আমি বিমানে ওঠার আগেই একটা গাড়ি আসবে তো গাড়ি আসার আগে কিন্তু আমি ওয়েটিং রুম থেকে যখন আমরা লাইন বাই লাইন দিয়ে যাবো তখন কিন্তু তারা একটা বোর্ডিং পাস একটা অংশকে আমরা নিয়ে যাব ঠিক আছে সেক্ষেত্রে তারা বলবে যে সেক্ষেত্রে আপনাকে বলবে যে কি ইউর ফ্লাইট লিভস ফ্রম গেটস ইউর ফ্লাইট লিভস ফ্রম গেটস 15 আপনার ফ্লাইট পুনর্বন গেট থেকে ছেড়ে যাবে এখন আমি বর্ডার পাস নেওয়ার পরে বোর্ডিং পাস নেওয়ার পরে গেট কিন্তু অনেকগুলো গেট থাকে ঠিক আছে তো আমরা যদি মালয়েশিয়া যাই মালয়েশিয়ার জন্য গেট একটা আলাদা থাকে সিঙ্গাপুর গেলে একটা আলাদা আমেরিকা গেলে আলাদা একটি দিল্লি গেলে মানে আলাদা আলাদা আমাদের গেট থাকে তো যদি সিঙ্গাপুরের আমরা যদি বিমানে যাই তাহলে ওই সময় লেখা থাকবে যে কি কোন গেট থেকে আমরা সিঙ্গাপুরের বিমানে যাব তো আপনি যদি আমেরিকা যান তাহলে আপনি যদি 12 নম্বর গেটে গেলে কিন্তু আপনি ফ্লাইট লস করবেন ঠিক আছে তো ওখানেই লেখা থাকবে বা বলে দেবে তারা যে আপনি যদি আমেরিকা বা সিঙ্গাপুর যান তাহলে আপনার 15 নম্বর গেটে যেতে হবে ঠিক আছে বন্ধুরা আপনি কথাগুলো কিন্তু আপনারা বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান একটু জানাতে হবে ঠিক আছে হ্যাঁ আপনার কথাটা বুঝতে পারছি তো আমরা এখন কি করব যে আমরা সিঙ্গাপুর যাচ্ছি মনে করেন তো সেক্ষেত্রে কিন্তু 15 নম্বর গেট আমাদেরকে বলবে তারা যে 15 নম্বর গেটে আপনি হ্যাঁ অর্থাৎ আপনার ফ্লাইট হ্যাঁ 15 নম্বর গেট থেকে ছেড়ে যাবে অর্থাৎ আমার বিমানটা আসবে 15 নম্বর গেট থেকে ঢুকে ওখানে লাইনটা দিবে তো আমরা আসতে 15 নম্বর গেট থেকে ঢুকে আমরা বিমানের মধ্যে ঢুকে যাব তো সেক্ষেত্রে তারা ইংরেজিতে বলে যে ইওর ফ্লাইট লিভস ফ্রম গেট 15 ইওর ফ্লাইট লিভস ফ্রম গেট 15 ইওর ফ্লাইট লিভস ফ্রম গেট 15 আপনার ফ্লাইট 15 নম্বর গেট থেকে ছেড়ে যাবে ইওর ফ্লাইট লিভস লিভস মানে ছেড়ে যাওয়া ঠিক আছে ইওর ফ্লাইট মানে আপনার ফ্লাইট লিভস ফ্রম গেট 15 মানে 15 নম্বর গেট থেকে আপনার ফ্লাইট ছেড়ে যাবে ঠিক আছে তো আপনার সিট নাম্বার তো আমি যখন এখন কি করলাম আমরা যখন 15 নম্বর গেট থেকে ঢুকলাম ঢোকার পরে আমি বিমানের ভিতরে ঢুকতেছি ঠিক আছে তো ঢোকার পরে কিন্তু একজন বিমানবালা স্টুয়ার্ডেস বিমানবালাকে কিন্তু ইংরেজিতে বলা হয় স্টুয়ার্ডেস অর্থাৎ তারা কি করবে তখন আপনাকে একটা সালাম জানাবে স্যার আসসালামু আলাইকুম তো আপনাকে মহিলা হলে তো মহিলার সালামের জবাব তো দেওয়া যায় না
তো আপনি চাইলে থ্যাঙ্কস দিতে পারেন, তোমার না চাইলে নিচের দিক তাকিয়ে আপনি ঢুকলেন, ঠিক আছে। ঢোকার পরে আর একটা বিমানবালা থাকবে, তো সেটা আপনাকে কি বলবে জানেন তো, আপনার বোর্ডিং পাসটা দেখে সে বলবে যে আপনার সিট নম্বর হলো হচ্ছে 8 নম্বর F, মানে এফ নম্বর, ABCDEFG এরকম থাকে, ঠিক আছে, অথবা ABCD থাকে। ছোট বিমানগুলোতে ABCD পর্যন্ত থাকে, ABCDE পর্যন্ত থাকে, বড় বিমানগুলোতে আরো বেশি থাকে, ঠিক আছে। তো আপনার সিট নম্বর থাকবে যে 8F, তখন আপনাকে হয়তো অনেকে চিনে না জানে না, তখন আপনাকে তারা বলে দিবে, যারা বাঙালি আসলে ইংরেজি জানে না তাহলে বাঙালিরা বলে দেয়, যারা বিদেশি যারা সিঙ্গাপুরে বা আমেরিকা লন্ডন বিভিন্ন রাষ্ট্রে, তখন তারা ইংরেজিতে বলে যে কি বলে দেখেন, ইউর সিটি নাম্বার ইজ 8F, ইউর সিটি নাম্বার ইজ 8F, ইউর সিটি নাম্বার ইজ 8F, অর্থাৎ আপনার সিট নাম্বার হলো কি 8F, মানে F এর 8 নম্বর, ঠিক আছে। তাহলে আপনি F এর 8 নম্বরে যে গিয়ে বসলেন, ঠিক আছে বন্ধুরা। তো বসার পরে আসলে যারা কোনোদিন বিমানে সফর করেনি, তাহলে আজকে তা কিন্তু আপনার সব ডিটেলস কিন্তু বলে দিচ্ছি যে একটা বিমানে যদি সফর করতে হয় তাহলে প্রথম থেকে তার কী কী সমস্যার সম্মুখীন হয়, এবং এরপরে তার স্টেপ বাই স্টেপ কোথায় কোথায় সে যায়, কোথায় যে কোন সমস্যার সম্মুখীন কিন্তু আজকে তারা ইংরেজিতে বলে। এভাবে কিন্তু ধাপে তা তারা ইংরেজি এদিক সেদিক তাকাই, তো এই জন্য আসলে আজকে ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো কম বেশি আমরা হয়তো বিদেশ ভ্রমণ সবারই তো করা যাবে, আর আমরা যারা হুজুর আছে তারা তো সৌদি আরব অবশ্যই যেতে হয়, তো আর আল্লাহ যদি তকদির রাখে তো হজ করতে তো যেতেই হবে, তো সেক্ষেত্রে আমাদের এটা খুবই প্রয়োজন, আমার আজকে ক্লাসটা কিন্তু খুবই প্রয়োজন, আমি রিপ্লাই করবো অবশ্যই। তো আমি আবার বলি, সিটি নম্বর ইজ 8F, ইউর সিটি নম্বর ইজ 8F, মানে আপনার সিট নম্বর হলো 8F। এরপরে আনুষঙ্গিক কিছু কথা থাকে যে আমার অনেক সময় কিন্তু ফ্লাইটটা দেরি করে ফেলি, ঠিক আছে। তো দেরি করে ফেললে আমরা হমরে গুমরে গিয়ে পড়ি, হ্যাঁ এয়ারপোর্টে যাই, তখন কিন্তু অনেক সময় তারা বলে ফেলে যে কি, ইউর ফ্লাইট হ্যাজ বিন ডিলেড, আপনার ফ্লাইটটি দেরি হয়ে গেছে, আপনার ফ্লাইটটি দেরি হয়ে গেছে, অর্থাৎ ইউর ফ্লাইট হ্যাজ বিন ডিলেড, আপনার ফ্লাইটটি দেরি হয়ে গেছে। কারো কোনো দেরি হয়ে গেলে তখন এই শব্দটা তারা ব্যবহার করে। আর আপনি যখন বিমান থেকে নামলাম, বিমান থেকে নামার পরে অথবা আগে, হ্যাঁ আপনাকে প্রত্যেকটা চেক আপে কিন্তু আপনাকে প্রশ্ন করবে তারা, এয়ারপোর্টে আপনাকে কিন্তু প্রশ্ন করবে, করা হবে যে আপনার ভ্রমণের উদ্দেশ্য কী। বিশেষ করে আপনি যদি বাংলাদেশ থেকে কোথাও যান, যাওয়ার পরে কিন্তু আপনার বোর্ডিং পাস হয়, হ্যাঁ আপনার পাসপোর্ট চেক করা হয়, আপনার সব কিছু চেক করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রশ্ন করে যে আপনি যে সিঙ্গাপুর আসলেন, আমেরিকা আসলেন, লন্ডন আসলেন বা দিল্লি আসলেন, কেন আসলেন, আপনার অর্থাৎ উদ্দেশ্য কী, আপনার ভ্রমণের উদ্দেশ্যটা কী। সেক্ষেত্রে তারা বলে যে আপনার ভ্রমণের উদ্দেশ্য কী, তো বলবে যে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ট্রিপ, হ্যাঁ হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ট্রিপ, ট্রিপ হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ট্রিপ, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ট্রিপ। আচ্ছা বন্ধুরা, আপনার ভ্রমণের উদ্দেশ্য কী, এটা কিন্তু প্রশ্ন করে। বিশেষ করে এই প্রশ্নগুলোই কিন্তু আমরা জানা থাকলে তো বিদেশে ভ্রমণ করার ক্ষেত্রে এয়ারপোর্টে বা বিমানে তখন আমাদের সমস্যার সম্মুখীন হব না। তো এই জন্য আমার আজকে ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আপনি একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে আসলে জানাই দেওয়ার দরকার যে এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সময় করে থাকে তারা। তো এই ক্লাসটা আমি আবার রিপ্লাই করবো। তো আজকে ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে একটু বন্ধুরা আমাকে কমেন্টে একটু জানান প্লিজ। তো বন্ধুরা, আপনারা আজকে যেটা ক্লাসটা দেখতে পেলেন সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বিমান ভ্রমণে যাই অথবা বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করে থাকি, তো সেক্ষেত্রে যে এয়ারপোর্টে যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেই ক্লাসে আমি আবার একটু রিপ্লাই করি যে ডু ইউ হ্যাভ এনি ব্যাগস টু চেক, আপনার কি কোনো ব্যাগ আছে চেক করার,
would you like a window seat or an aisle seat? আপনি কি জানালা সিট বা বারান্দা সিট পছন্দ করেন? For your boarding pass, এই নিন আপনার বর্ডার পাস। Your flight leaves from gate 15. আপনার ফ্লাইটটি পুনর্বার গেট থেকে ছেড়ে যাবে। Your seat number is আপনার সিট নাম্বার হলো 8F. Your flight has been delayed. আপনার ফ্লাইটটি দেরি হয়ে গেছে। What is the purpose of your trip? আপনার ভ্রমণের উদ্দেশ্য কি? তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ক্লাস, বিশেষ করে গুরুত্বপূর্ণ ক্লাসটা। এরপরে যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস আমি আপনাদেরকে করাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন এবং আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে? তো আপনাদের কাছে যাদের এই বইটা আছে একটু আপনারা খুলতে পারেন। তো আমি আজকের যে ক্লাস টাইম আপনাদের করাচ্ছি সেটা হলো যে আমরা গুরুত্বপূর্ণ অনেক সময় অনেক কথাগুলো বলে থাকি, যে কথাগুলো আমরা অনেক সময় বলতে গেলেও আমাদের অনেক সময় হিমশিম খেয়ে যায়, যে আমরা বলি থাকি যে কি যে ভাই তার কাছে তো সে গাড়ি চালাতে, সে সাইকেল পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। আমরা অনেক সময় বলি যে মোটর সাইকেল কীভাবে চালাবে, সে তো সাইকেল চালাইতে পারে না। আমরা এরকম সময় অনেক কথা বলে থাকি, ঠিক আছে বন্ধুরা? তো সেক্ষেত্রে আমি আজকে ক্লাসটা হচ্ছে যে কি যে আজকে কেনা হচ্ছে অ্যালং, লেট অ্যালং মানে দূরের কথা, লেট অ্যালং, ঠিক আছে বন্ধুরা? দূরের কথা, কথাটা একটু খেয়াল করেন, লেট অ্যালং শব্দটা দূরের কথা। তো আপনার আজকে ক্লাস কেমন লাগছে ভাই একটু কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? আপনার মনে অনেকে যুক্ত হননি, তো যুক্ত হন, তাদের যুক্ত হয়ে যান। তো আজকে হচ্ছে যে কি আমার সময় বলি যে যে সে he does not attend in the class, let alone practice English. অথবা সে সাইকেল চালাতে পারে না, আমরা বলি let alone দূরের কথা, তাহলে he does not attend he does not attend in the class. এখানে কথা হচ্ছে যে he does not attend in the, সে ক্লাসে উপস্থিত হয় না, মানে সে ক্লাসে যায় না, ঠিক আছে? তো let alone practice English, let alone practice English. দেখেন, he does not attend in the class, সে ক্লাসে উপস্থিত হয় না, মানে সে ক্লাসে যায় না, let alone practice English, ইংরেজি চর্চা তো দূরের কথা। তো let alone practice English মানে ইংরেজি চর্চা তো দূরের কথা। তো এবার একটা বাক্য বলেছে যে he cannot rise, সে ভাত রান্না করতে পারে না, he cannot cook rice, let alone hotpot, মানে খিচুড়ি তো দূরের কথা। তো লেট অ্যালোন হসপস মানে খেসুরি তো দূরের কথা। তাহলে হি ক্যান নট বেঙ্গলি, লেট অ্যালোন ইংলিশ, স্পিক ইংলিশ, হি ক্যান নট বাংলা ওয়েল, সে বাংলা ভালো করে কথা বলতে পারে না, হি ক্যান নট স্পিক বেঙ্গলি ওয়েল, হি ক্যান নট স্পিক বেঙ্গলি ওয়েল, লেট অ্যালোন স্পিক ইংলিশ, সে বাংলায় ভালো করে কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। এই যে বাক্যগুলো আমরা অনেক সময় বলি যে আই হ্যাভ নো 5 টাকা, লেট অ্যালোন 500 টাকা, আই হ্যাভ নো 5 টাকা মানে আমার 5 টাকা নেই, তো 500 টাকা তো দূরের কথা। তাহলে আই হ্যাভ নো 5 টাকা, লেট অ্যালোন 500 টাকা, আই হ্যাভ নো 5 টাকা, লেট অ্যালোন 500 টাকা মানে আমার 5 টাকা নাই, তো 500 টাকা তো দূরের কথা। এরকম বলি না, সে বলে যে হি ক্যান নট ড্রাইভ বাই সাইকেল,
সে সাইকেল চালাতে পারে না, লেট অ্যালোন, লেট অ্যালোন ড্রাইভ মোটরসাইকেল, মোটরসাইকেল তো দূরের কথা। হ্যাঁ, এরকম বলে থাকি যে সে নিজেই খেতে পায় না, সে নিজেই খেতে পায় না, সে অন্যকে কীভাবে খাওয়াবে? আমরা এখন অনেক সময় কথা বলি না, সে নিজেই চলতে পারে না, সে অন্যকে কীভাবে চলাবে? সে নিজেই আসতে পারে না, সে কীভাবে কাজ ঠিক করবে? এবং আমরা এইভাবে কথা বলে থাকি, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকবো। তো বন্ধুরা, ক্লাসগুলো কীভাবে কীভাবে কেমন লাগছে আপনি আমাকে জানাবেন। তো আজকের মতো আমি আসলে এখানে শেষ করছি, আমি আগামী দিন ইনশাল্লাহ, আজকে না, আমি আগামী দিন আমি বিস্তারিত ক্লাস করাবো। আজকের মতো আমি এখানে শেষ করছি, খুদা হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন, আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ওখানে সাবস্ক্রাইব করেন। আমি এই ক্লাসটা আমি পুঙ্খানুপুঙ্খানু সুন্দর করে ইউটিউবে আমি দিয়ে দেবো। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, খুদা হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।